ভয়াবহ বন্যা শুরু হয় 21 আগস্ট থেকে, উৎপত্তি হয়েছে ফেনীর ফুলগাজী পরশুরাম এলাকা, সেখান থেকে ছড়িয়ে পড়েছে ফেনীর ছাগলনাইয়া, ফেনীর সদর হয়ে দাগনভূঞা এলাকায়। পুরো ফেনী জেলাব্যাপী আজকে বন্যার ভয়াল গ্রাসে আক্রান্ত এবং বিভিন্ন এলাকায় ফানি নামতে শুরু করেছে। আর ফানি নামার সাথে সাথে ক্ষতগুলো আসলে স্পষ্ট হচ্ছে। যে সকল এখানকার এলাকার মানুষগুলো রয়েছে, প্রত্যেকটি মানুষের আসলে হাহাকার। বলতে গেলে ফেনী শহরের 95% মানুষ ক্ষতিগ্রস্ত এবং অনেকে হারিয়েছেন তাদের যে সহায় সম্বল আশ্রয়, শেষ আশ্রয়টুকু অনেকে হারিয়েছেন। এবং এখানকার যে মানুষগুলো রয়েছে তারা আসলে অনেকে খাদ্যের অভাবে রয়েছেন, অনেকে আবাসন সংকটে ভুগছেন, অনেকে নগদ অর্থের সংকটে ভুগছেন। শুরু থেকেই সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন মানুষজন এবং প্রবাসী মানুষরা এই মানুষদের পাশে দাঁড়িয়েছে। আর সেই কারণে তারা আসলে মাথা তুলে আজকে এখনো তারা বাঁচার লড়াই করে যাচ্ছে। আমরা আসলে এখানকার যে এলাকাবাসী রয়েছে, আমরা এখন উপস্থিত আছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের মধ্যম কেরনিয়া গ্রামে। আমরা এখানকার এই যে এলাকার কষ্টের কথাগুলো শুনবো। এই এলাকায় এখনো বিভিন্ন অঞ্চলে পানি নামেনি, এখনো যে উঁচু এলাকা থেকে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে এখনো হাঁটুর উপরে পানি। এখানকার যে আসলে যে এলাকা ছিল, কতটুকু পানি উঠেছে আপনাদের এখানে? এখানে প্রায় আমাদের এখানে কোমরের উপরে প্রায় বুক সমান পানি, বুক সমান পানি। এই যে এখান দিয়ে 6 ফুট পানি, কিছু জায়গাতে 6 ফুট, কিছু জায়গাতে 5 ফুট, মানে আবার অনেক জায়গাতে দেখা গেছে ঘরের ভিতরে এক কোমর পানি, অনেক সময় বুক সমান পানি এরকম হয়ে গেছে। যাদের নিচে ঘর তারা তো আমাদের ঘরে ঢুকতে পারে, এখনো ঘর ঢুকতে পারে, আমাদের ঘরে এখনো ঢুকছে না। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো বয়োবৃদ্ধ মানুষ, আপনি আসলে কি এই আপনার জীবনে কখনো এরকম পানি দেখেছেন? না, আমি এই বন্ধন বাথরুম সব আসলে আমি অনেক পানি দেখিনি, রাস্তা দেখেছি, বাড়ি ঘরে দেখেছি, অনেক আগে বলতেছি এরকম বাড়ি ঘরে দেখেছি, রাস্তা দেখেছি। মানে এটা তো বৃষ্টির পানি জমেছিল রাস্তায় হাঁটু পরিমাণ, কিন্তু এই ধরনের পানি আপনার বয়সে এরকম দেখেন না? আমার বয়স আমি দেখি আসলে এই যে ধরেন আপনার এলাকার যে ক্ষত বা যে সমস্যাগুলো হয়েছে, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা অকল্পনীয়, যা বর্ষায় প্রকাশ করার মতো না, খুবই মর্মান্তিক। আচ্ছা, ধরেন মানুষদের আসলে কি কি ক্ষতি হয়েছে? মানুষের আপনার যে ঘরের আসবাবপত্র, বাড়ি ঘর, যাদের কাঁচা বাড়ি কাঁচা ঘর, এদের ঘর দুয়ার তো একেবারে বিনষ্ট হয়ে গেছে। বিশেষ করে এখন বর্তমানে মানুষ যেটার জন্য আপনার থাকার বাঁচার জন্য বা একটা ঘর যেটা চালের নিচে আশ্রয় নেওয়ার জন্য ওরকম একটা জায়গা এখন বর্তমানে খুঁজতেছে, কিন্তু সেটাও তাদের যে সম্বলটা ছিল সেটাও এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঘর দুয়ার ভেঙে গেছে, কাঁচা ঘর দুয়ার গুলা, এখন তাদের প্রয়োজন হলো ঘরটা মেরামত করার জন্য ভারী কিছু খাবার। এটা যদি কেউ সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক যদি সহযোগিতা করে, তাহলে এই জায়গার মানুষগুলো আমরা একটু বাঁচতে পারবো। ধন্যবাদ। আসলে আপনারা তো যারা স্বেচ্ছাসেবী ছিলেন, বিভিন্ন মানুষদের পাশে ছিলেন, আসলে আপনারা এটা কিভাবে দেখছেন? বা আপনারা সবাই তো ক্ষতিগ্রস্ত, এরপরও মানুষ মানুষের পাশে ছিল, এটা আপনারা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমাদের স্পেশালি আমাদের শফিক হামিদ বিপ্লব, উনি যদি আমাদের এই এলাকাবাসীর পাশে না দাঁড়াইতো, আই হোপ অনেক লোক আপনার না খেয়ে মানে মারা যেত। সো উনি যেটা করছে আসলে মানে যেটা আনবিলিভেবল, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো স্পেশালি উনি আমাদের পাশে অ্যাজ এ গার্ডিয়ানের মতোই দাঁড়াইছে। অ্যান্ড দেন রাইট নাও আসলে যেটা আমাদের এলাকাবাসী চাইতেছে সেটা হচ্ছে কি, অনেকেরই আপনার ফিজিক্যালি আপনার ঘর বাড়ি অ্যান্ড দেন ফার্নিচার এগুলো ড্যামেজ হয়েছে। এখন একটা বিষয় কি, সেটা হচ্ছে আপনার কোনো সংস্থা বা কোনো স্বেচ্ছাসেবী যেই সংগঠনগুলো আছে অ্যান্ড দেন সেনাবাহিনী, ওনারা যদি আসলে সহায়তার হাত বাড়িয়ে দেয়, আই হোপ আমাদের এলাকার যে লোকগুলা এরা এদের প্রবলেমগুলো আসলে রিকভারি করতে পারবে। আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক সো মানে ওনারা কিছু করতে পারবে, বিকজ এখানে মোস্ট অফ ফ্যামিলি আছে যেটা আপনার মানে রোজ ইনকামের উপরে ওদের জীবিকা নির্ভর করে। সো রাইট নাও আমার মনে হয় যে সংগঠনগুলো আছে এগুলা অ্যান্ড দেন সেনাবাহিনী আসলে আমাদের দিকে যদি ভালো ভালোভাবে দেখে, তাহলে হয়তো আমাদের এলাকাবাসী মোটামুটি কিছুটা রিকভারি দিতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আপনার কাছে জানতে চাইবো, ধরুন ফেনী জেলার বিভিন্ন মসজিদে আসলে পানি উঠার কারণে অনেকে অনেক মুসল্লি নামাজও আদায় করতে পারে না, বিশেষ করে শুক্রবার জুমার নামাজ আদায় করতে পারে না, বা এখানে উঁচু ছিল, তারপরে আসলে যেখানে যারা যে কষ্টে ছিল, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমাদের এই যে বন্যা পানি আসার কারণে দীর্ঘদিন অনেক মানুষ এই মসজিদে অনেক মানুষ আপনার আশ্রয়কেন্দ্রে ছিল, অবস্থান করছিল, পানি যখন নামা শুরু করছে আস্তে আস্তে অনেকে বাড়িতে চলে গেছে। তো এখানে সর্বোপরি কথা হচ্ছে আমাদের এই বিপ্লব ভাই আসলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এখানে জনগণের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, চাল দাওয়ার ব্যবস্থা করছে, শুকনো খাবার ব্যবস্থা করেছে, এটা দিয়ে অনেকের
মোটামুটি জীবন চলছে। কিন্তু এখন আস্তে আস্তে মানুষ ঘরে ফিরতেছে, ঘরে ফিরতে বিশেষ করে এখন বর্তমানে বিশেষ দরকার এটাই যে তার কিছু অন্ন বস্ত্রের কিছু প্রয়োজন আছে। অনেকের ঘরের ভিতরে অন্ন বস্ত্র সব নষ্ট হয়ে গেছে, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, ঘরের খুঁটি খাটি অনেকটা অনেকের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এর ভিতরে এখন যদি বিভিন্ন সংস্থা যদি আমাদের বিপ্লবের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে বা যেভাবে হোক যদি এদের কিছু চাউল ডাউলের কিছু ব্যবস্থা করে তাহলে মানুষরা একটু উপকৃত হবে। ধন্যবাদ। আসলে এই অঞ্চলের মানুষ এখন আর শুকনো খাবার চায় না, তারা এখন দিনাতিপাত করছে বাড়ি খাবারের অন্বেষণে, এবং যে তাদের আবাসন সংকট, আবাসন নষ্ট হয়েছে সেগুলো তারা সরকারি এবং বেসরকারি উদ্যোগে তারা সহযোগিতা চান। আসলে অনেক প্রবাসী দেশের পাশে দাঁড়িয়েছে, সরকার বা স্বেচ্ছাসেবী বেসরকারি সংগঠন, সেনাবাহিনী আপনাদের পাশে ছিল, আপনাদের মাধ্যমে তারা কোঅর্ডিনেট করেছে, তাদেরকে আসলে আপনারা কি বলতে চান? আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলবো, উনি আমাকে ও সেনাবাহিনীর আমাকে ফেনি থেকে বা দাগনভূঞা থেকে বা কুমিল্লার থেকে আমাকে অনেক হেল্প করছে। বিশেষ করে ফেনী জেলার যে সেনাবাহিনীর যে দায়িত্বে কর্মরত আছেন উনি, ওই চার আমাকে যদি হেল্প না করতো, এই 1200 থেকে 1500 লোকের আমি কোনোভাবেই খাবারের ব্যবস্থা করতে পারি না। আমি প্রথম 2-4 দিন আমি যা পাচ্ছি খাওয়ানোর পরে, আমি অপারক হওয়ার পরে আমি সেনাবাহিনীর দ্বারস্থ হই। উনি আমাকে যথেষ্ট হেল্প করছে এবং ইনশাআল্লাহ আমি আরও চাচ্ছি ইনশাআল্লাহ ওনার আমার আপনাদের মাধ্যমে সবাই জনগণের জন্য, আমার মসজিদের ইমাম সাহেবও আছে এখানে, মনে করেন মুরব্বী আমার মামারা আছে এখানে, এলাকাবাসী অনেক আছে, সবার মাধ্যমে আমি চাচ্ছি যে আমাকে সেনাবাহিনী যেন আরও হেল্প করে, আমি যেন সবাই সবাইকে খাওয়াইতে পারি, অন্তত অন্য যতটুকু দিতে পারি, অন্য বস্ত্র যাই পারি আমার দ্বারা সম্ভব, যে ওনারা আমাকে যদি হেল্প করে আমি ইনশাআল্লাহ সবাই হাতে হাতে পৌঁছাই দিব, সবাই প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এটি আসলে পরশুরাম ফুলগাজীর যে বেড়িবাঁধ সেটি ভেঙে আসলে আমাদের ফেনী জেলায় পানি প্রবেশ করেছে। শুধু ফেনী জেলা নয়, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটি অংশ এই ভয়াবহ বন্যার করাল গ্রাসে আক্রান্ত হয়েছে। তো এটি আসলে স্থায়ী কোনো বাঁধ নির্মাণ বা সমাধান আপনারা চান কিনা? অবশ্যই আমরা এটা একটা ব্যবস্থা চাই, আমাদের তো প্রতি বছরে আমরা সবাই এগুলো ক্ষতিগ্রস্ত হই, এটা না হয় আমরা সামনে দিকে এটা একটা ব্যবস্থা সরকার করে এটা আর কি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছিলাম এই এলাকার স্থানীয় মানুষদের সাথে, যারা আসলে এই যে স্থায়ী সমাধান, যে স্থায়ী বাঁধ নির্মাণ সেটি চায়, আর সেটির পাশাপাশি যে আবাসন সংকট, যে খাদ্য সংকট রয়েছে, এই তাৎক্ষণিক যে সমস্যাগুলো রয়েছে, এবং অনেকেই বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মানুষ অসুস্থ হচ্ছে, এবং তাদের সুচিকিৎসা সহ সকল যে ব্যবস্থাপনাগুলো যাতে সুন্দরভাবে হয় এবং এই এলাকার মানুষ ভালো থাকতে পারে সেটি এলাকাবাসী এই সরকার এবং বেসরকারি সংস্থার কাছে প্রত্যাশা করছে। ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে এম শরীফ ভূঁইয়া, এফটিভি নিউজ।